ডিভিসির ছাড়া জলে সোমবার রাত থেকেই জল ঢুকতে শুরু করে হাওড়া দ্বীপাঞ্চল বলে পরিচিত ঘোড়াবেড়িয়া, চিতনান ও ভাটোরা গ্রাম পঞ্চায়েতে। জানা গিয়েছে এই দুই গ্রাম পঞ্চায়েতের মূল রাস্তায় প্রায় 5 ফুটের ওপর জল। উল্লেখ্য, এই দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় বাংলার লোক উৎসব রান্না পুজো জনপ্রিয়, পাশাপাশি মঙ্গলবার ছিল বিশ্বকর্মা পুজো। এই দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কিছু ছোটোখাটো যন্ত্রাংশ তৈরির কারখানা যেমন আছে, তেমনই রয়েছে বেশ কিছু কামারশাল। কিন্তু হঠাৎ বন্যায় লাল হয়ে গিয়েছে এই দুই ধর্মীয় অনুষ্ঠান। জানা গিয়েছে সোমবার রাত থেকেই ডিভিসির জল মন্দেশ্বরী ওপর দিয়ে বইতে থাকে, মঙ্গলবার সকালে তা বিপদসীমার উপরে পৌঁছায় এবং ধীরে ধীরে প্লাবিত হতে থাকে এই দুই গ্রাম পঞ্চায়েত এলাকা। বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান বন্যার জন্য বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। মোটের উপর পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, হাওড়ার বন্যা পরিস্থিতি অবনতি হতে চলেছে বলে মনে করছে। পাশাপাশি দামোদরের জল বিপদসীমার উপর দিয়ে বইছে বলে জানা গিয়েছে। জল বাড়লে উদয়নারায়ণপুরের কয়েকটা গ্রাম পঞ্চায়েত প্লাবিত হতে পারে বলে সেচ দপ্তর সূত্রে খবর। তবে বন্যা মোকাবিলার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রশাসন যুদ্ধে সূত্রে জানা গিয়েছে। এদিন উদয়নারায়ণপুর এবং আমতাই বন্যা পরিস্থিতি দেখতে যান প্রশাসনিক আধিকারিকরা। বুধবার পরিস্থিতি আজও অবনতি হয়নি। উদয়নারায়ণপুর ব্লক এলাকার কয়েকটি গ্রামই ইতিমধ্যে জল ঢুকতে শুরু করেছে। টোকাপুর পয়েন্ট থেকে বাঁধ উঠছে জল ঢুকে বলে জানা গিয়েছে। প্রস্তুত দেখা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। এই যে বন্যা হলো, কতটা ক্ষতি হলো, কি জল কতটা কমবে এখন আশা আছে? আমরা খুব দুশ্চিন্তার মধ্যেই আছি, জল তো বেড়েই চলেছে, কত দূর হবে তা জানতে পারছি নি। যোগাযোগ ব্যবস্থা হার খুব খারাপ, নৌকা ডোঙা কিছু পাচ্ছি না, দোকানদানি সব ডুবে গেছে, সেই অবস্থায় আমরা জলে ডুবে ডুবে আসছি। এখন সুরাহা যদি প্রশাসন থেকে আমাদের একটু ব্যবস্থা করেন তাহলে আমরা উপকৃত হই। দেখুন, আমরা এত জলে দাঁড়িয়ে আছি, ভাটরাঞ্চল তো জানি, এখানে দেখাচ্ছ না, এখনো এতটা জলে দাঁড়িয়ে আছি আমরা, এই গলা অবধি জল এখানে দাঁড়িয়ে আছি। জল আর কমবে বলে মনে হয়? এখন তো সেরকম কিছু সুরাহা খুঁজে পাচ্ছি না, জানতেও পারছি না, কি জানি কি অবস্থা হবে আর কতদূর জল বাড়বে। চিন্তার আমাদের খুব ঘুম করে নিয়েছে পরিস্থিতি, খুব চিন্তার আমরা আছি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম সুশান্ত পান। You